মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় আইএনটিটিইউসির সংগঠনের প্রায় 200 পাট শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখায়। এদিন হরিশ্চন্দ্রপুর হাসপাতাল মোড় থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করে হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড হয়ে শহীদ মোড় পর্যন্ত যায়। তাদের দাবি, পাটের বেল বাঁধার রেট 80 থেকে বাড়িয়ে 110 করতে হবে। এছাড়াও টিফিন খরচ 15 থেকে বাড়িয়ে 30 করতে হবে। বোনাসের পরিমাণ বাড়াতে হবে। প্রতিটি শ্রমিকের জীবন বীমা করতে হবে। শ্রমিকদের স্বার্থে সমষ্টি শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে কেন? মালিক পক্ষ জবাব দাও। বেশি পরিশ্রম করে শ্রমিকদের কম মূল্য দেওয়া হচ্ছে কেন? মালিক পক্ষ জবাব দাও। আরে আমার মোটামুটি 1996 থেকে আমরা এই কাজে যুক্ত। আমরা যে দিনে যে দিনমজুরিটা পাই তাতে কিন্তু আমাদের সংসার চলে না। আমাদের ছেলেপেলেদের পড়াতে গিয়ে আমাদের অনেক অসুবিধা হয়। আমরা ছেলেদেরকে কিছু ছেলেকে পড়াতে পারি না, কারণ যে দিনমজুরি আমরা পাই পরিশ্রমের তাতে আমাদের সংসার চলে না। এবং সকাল ছটা থেকে সন্ধ্যা 6 অবধি 400-500 মজুরি হয়, তাতে সংসার চলে না। করছি এই 80 মজুরিতে আমাদের সংসার চলছে না, কারণ যেহেতু আমাদের এখানে ডিজেল পেট্রোল এবং বিশেষ করে খাবার জিনিসের দাম যে রেট বেড়ে গেছে, মানে 2019-2021 সরষার তেলের দাম ছিল 110 লিটার, আজকে সরষার তেলের দাম আছে 220 তাহলে আমরা এভাবে এই যে দিনমজুরিটা পাই আমাদের সংসার চলে না। আপনি কত বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত? এই কাজের সঙ্গে আমার মোটামুটি 32 হয়ে গেল কাজ করা। যারা ভাত ঢুকায় তাদেরকে দেয় না, যারা কাছি পকায় তাদেরকে দেয় না, শুধু যাতায়াত শ্রমিক যারা আছে তাদেরকে দেয়। এর ওজন আমাদের 1 কুইন্টাল 50 কিলো নিচ্ছে। এখানে যারা 20-40 বয়স আছে তারাই শুধু এই কাজটা করতে পারবে। যাদের 40-এর ঊর্ধ্বে বয়স আছে তারা কিন্তু কাজ করতে পারবে না। তাদের জন্য কোনো পেনশনের কোনো ব্যবস্থা নেই। এই কাজ করতে গিয়ে আপনারা কি কি দুর্ঘটনার সম্মুখীন হন? আমাদের এই কাজ করতে গিয়ে অনেক শ্রমিক প্রাণ হারিয়েছেন, অনেক শ্রমিক গাড়ি লোড করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, অনেক রকম এরকম আমাদের কাছে ঘটনা আছে, কিন্তু মালিক পক্ষরা কোনো টাকা পয়সা দেয়নি। পিএম ইউনিয়ন করতাম, জোর শ্রমিক ইউনিয়ন, এখন আমরা আইএনটিটিইউসি এসেছি। যাই হোক, এই তৃণমূলে আসার পরে আমাদের কিছুটা হয়তো দামগুলো বেড়েছে। আবার আমরা আশা করবো যে আমাদের এই দাবি দাবাগুলো যেন মালিক পক্ষ মানে, না মানলে আমরা আগামী দিনে কিন্তু ধর্মঘটে নামবো। গোলায় কাজ করার সময় কোনো শ্রমিক অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়। শ্রমিকরা জানান তাদের দাবি মানা না হলে তারা কাজ করবেন না। আমাকে কয়েকদিন আগে থেকে আমাদের শ্রমিক ইউনিয়ন যে আছে, আমাদের কয়েকদিন আগে থেকে আমাকে জানাচ্ছিল যে প্রত্যেক বছর এদের 2 অন্তরন্তর নাকি একটা এগ্রিমেন্ট হয়, একটা বেতন বাড়ার এদের একটা এগ্রিমেন্ট হয়। তো সেই এগ্রিমেন্টটা এই বছরের হওয়ার কথা। তো এরা মালিকদের সাথে কথা বলে, তো মালিকরা এদেরকে কোনো রেসপন্স করেনি, তার জন্য এরা এই মিছিলটা আজকে বিক্ষোভ মিছিলটা বের করেছে। মিছিলটাতে মালিকদের সঙ্গে আমি কথা বলবো, মালিকরা কী বলছে জানবো, জেনে আমি এদের সঙ্গে বসে এই সমস্যা। শ্রমিকদের দাবিগুলো ব্যাপারে আপনি কী শুনলেন বা কী ভাবলেন? গাটের যে ওজন ব্যাপারের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাকে বলেছে। সেই সমস্যাগুলোর জন্য আমি মালিকদের সাথে কথা বলবো, বলে কীভাবে সমস্যাগুলোর সমাধান করা যাবে, সেটার রেটগুলোর কীভাবে সমস্যাগুলো, রেটের ব্যাপার আছে, ওজনের ব্যাপার আছে, অনেক কিছুরই ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলো কীভাবে সমাধান। শ্রমিকরা বলছে দীর্ঘ কেউ 10 কে 15 কাজ করছে, এই কাজ ছাড়া আলাদা কাজ করতে পারে না। এখন তারা বিকল্প কোনো পথ খুঁজে পাচ্ছে না, অথচ মালিক পক্ষ কোনো তাদের মজুরি বৃদ্ধি করছে না। মালিকদের সাথে কথা বলে আগে দেখবো, তারপরে আমি বুঝতে পারবো। এখনও তো আমি মালিকদের সাথে বসিনি। সদ্য আমি 2 হলো আমি ব্লক সভাপতি হয়েছি, আইটিসি ব্লক 1। এখন সমস্যাটার সমাধান করা যাবে, বসে তারপরে আমি এই প্রতি বছর 3% থেকে 5-6% রেট বৃদ্ধি করে কাজ করে। এবার ওরা 30-40% রেট বৃদ্ধি আমাদের কাছ থেকে চাইছে, সেটা আমাদের পক্ষে পোষণ না। আমরা প্রতিটা এখান থেকে কড়িয়ালি, শামসি, মালদা, মথুরাপুর সব জায়গাকে রেট ম্যাচিং করে আমরা কাজ করি। এবছর ওরা 30-40% রেট বৃদ্ধি চাইছে। শ্রমিক পক্ষ তো বলছে যে আমরা বারবার বসার চেষ্টা করছি কিন্তু মালিক পক্ষ মানছে না। প্রথম বসা হয়েছে রোববারে, আর রোববার থেকে ওরা কাজ বন্ধ করে রেখেছে, আমরা কোনো কাজ বন্ধ করিনি। তারা নাকি গত বছর সে দাবি জানিয়েছিল, সেই 17 মধ্যে মাত্র 2টি দাবি নাকি মানা হয়েছে, বাদবাকি দাবিগুলো মানাই হয়নি। না না দাবি মানলে পরে কাজ কেন করলো ওরা? এক বছর
কাজ তো ওরা করেছে এক বছর, কিন্তু এই যে কাজ বন্ধ রয়েছে আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা কি, ওরা কাজ বন্ধ করেছে, শ্রমিক তো আসছে না গলাতে, না আসছে না। তাহলে আপনাদের কি গাট বাঁধাতে কাজ বন্ধ রয়েছে? সবই বন্ধ আছে। তো এতে কি কোনো চাষের সমস্যায় পড়তে পারে? চাষির সমস্যায় পড়বে, রেট পড়ে যাবে 300-400 টাকা কোনটা রেট পড়ে যাবে, এটা দেখা যাক কতদিন চলছে আন্দোলন। তো আপনারা কি সেই শ্রমিক সংগ্রহের সঙ্গে বসবেন কি? আমরা তো রেডি আছে বসার জন্য। ওরা স্ট্রাইক করেছে, আমরা তো বলেছিলাম 3-4 দিন আমরা সবাই বিজনেসম্যানরা মিলে রেটটা জিজ্ঞেস করবো, তারপর তোমার সঙ্গে আবার বসবো, কিন্তু ওরা কাজ বন্ধ করে দিয়েছে। বলছে নিত্য প্রয়োজন জিনিসের দামের সঙ্গে যে তাদের যে মজুরি বৃদ্ধি হচ্ছে না, নিত্য প্রয়োজন কমছে বাড়ছে কমছে বাড়ছে, রেট তো আমরা এক বছরের জন্য ফিক্সড করে দিচ্ছি। কারণ যেটা তাদের দৈনন্দিন খাবার এই যে চাল মুড়ি সেটারও তো এখন দাম বেড়ে গেছে, সেটা বাড়তে পারে। তো আমাদের তো একটা সামঞ্জস্য দেখে রেট বাড়াতে হবে, আমরা হুট করে খালি হোসনপুর কিংবা বাজারের রেটটা বাড়ালে হবে না, অন্যান্য জায়গারও রেট সামঞ্জস্য রাখতে হবে আমাদেরকে। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।